নমস্কার বন্ধুরা, স্টাডি হেল্প টিউবে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম 506। 506 থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি একটা করে ভিডিও দিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন, তবেই বুঝতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখলে কী হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। একটি লাইকে আমার অনেকগুলো ভিডিও বানানো সাহায্য করবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আর কিছু না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। যেমন শিক্ষায় লিঙ্গ প্রেক্ষিতে বলছে জেন্ডার ইস্যু ইন এডুকেশন, সেখান থেকে 10 নম্বরে যে কোয়েশ্চানগুলো আছে দেখুন, লিঙ্গ পরিচয়ের সামাজিক নির্মিতি সম্পর্কে আলোচনা করুন। এখানে লিঙ্গ পরিচয় বলেছে, লিঙ্গ পরিচয় আপনারা আগেও পড়েছেন, আগে এক্সাম দিয়েছে তখনও পড়েছেন, তবু আমি একটু বলে দিই। ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্য তার লিঙ্গ নির্ধারণ করে, তার লিঙ্গ পরিচয় জন্মগত লিঙ্গের ভিত্তিতে সমাজ কর্তৃক আরোপিত, আর এই লিঙ্গ পরিচয় তার প্রতি অসম আচরণ আকর্ষণ করে। একজন পুরুষ বা নারীর প্রতি অন্যের আচরণের প্রকৃতি নির্দেশিত হয় লিঙ্গ পরিচয়ের ধারণার মধ্যে। কিছু অন্তর্নিহিত মতাদর্শ বা স্থান, যা স্থান কাল ও সাংস্কৃতিক ভেদে ভিন্ন 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 হয়ে হতে পারে, একজন পুরুষ বা নারীর গতানুগতিক ভূমিকা কী হবে তা নির্ভর করবে এই অন্তর্নিহিত মতাদর্শের ওপর। এই মতাদর্শ সম্পূর্ণভাবে সামাজিক সত্তা বা গঠন, ব্যক্তির লিঙ্গ পরিচয়ের জন্য দায়ী মতাদর্শ ঠিক করে লিঙ্গ পরিচয় অনুসারে। আমাদের পয়েন্টগুলো দেখুন, অনেকগুলো পয়েন্ট আছে, পরপর পয়েন্ট আছে, পয়েন্টগুলো দেখুন। 1 নম্বর পয়েন্ট আছে, আমাদের নিকট প্রত্যাশিত আমাদের কী কী অধিকার ও দায়িত্ব, আমাদের মধ্যে মূল্যবান কি, আমাদের অসুবিধাগুলির প্রকৃতি ও পরিণাম, অসাম্যের প্রকৃতি ও পরিণাম এবং বৈষম্যের প্রকৃতি ও পরিণাম। যাই হোক, এই পয়েন্টগুলো দু একটা লিখলেই হয়ে যাবে। লিঙ্গ পরিচয় নির্মাণ বা গঠনের লিঙ্গভেদের প্রভাব পরিলক্ষিত হয়। ভূমিকা পুরুষ ও নারীর করণীয় কী কী, সম্পর্ক পুরুষ ও নারীর পারস্পরিক সম্পর্ক কীরূপ, আত্মপরিচয় কীরূপ নারী পুরুষ ও নারীর নিজেদের প্রত্যক্ষ করবে। এভাবে সামাজিক মতাদর্শে প্রভাবিত লিঙ্গ পরিচয় নিহিত থেকে যথোপযুক্ত আচরণের সম্পর্য মান বা নিয়মাবলী ও বৈশিষ্ট্যের নির্ধারক। যাই হোক, আপনারা নিজেই পড়ে নেবেন, অত পড়ে দেওয়ার সময় নয়, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে, তাহলে পরের দেখুন, 3টে পয়েন্ট আছে, কীভাবে দায়িত্ব বণ্টন হবে, সম্পদ কীভাবে বণ্টিত হবে, অধিকার কতটা কীভাবে মঞ্জুরীকৃত হবে। এটি কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিশ্ব স্বাস্থ্য কী, লিঙ্গ বৈষম্যে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাদেরকে পড়তেই হবে। এখানে দেখুন লিঙ্গ সংস্থা হু বলছে দ্বারা কি লিঙ্গ পরিচয়কে এক সামাজিক নির্মিত হিসাবে বর্ণনা করা হয়েছে। সমাজে নারী ও পুরুষ এই দুই পৃথক লিঙ্গের মানুষকে কিছু সামাজিক মান, ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভিন্ন পরিচয় চিহ্নিত করে থাকে। এই সমাজ থেকে অন্য সমাজ এই লিঙ্গ পরিচয়ের প্রকৃতি ভিন্নরূপ। জন্মসূত্রে জৈবিক লক্ষণানুযায়ী অধিকাংশ ব্যক্তি পুরুষ অথবা নারী। বিকাশ ক্রিয়া প্রক্রিয়াকালে এই ব্যক্তি সমাজ শেখায় লিঙ্গানুযায়ী তার করণীয় আচরণ। কিভাবে এই ছেলেটি বা মেয়েটি নিজের শেখায় লিঙ্গানুযায়ী তার করণীয় আচরণ, কিভাবে সেই ছেলেটি পরিবারের মধ্যে বা বাইরের সমাজ গোষ্ঠীর বা কর্মক্ষেত্রে নিজের লিঙ্গের বা অপর লিঙ্গযুক্ত অন্য ব্যক্তির সঙ্গে আচরণ করবে, তা সে জীবনচর্চার মাধ্যমে সামাজিক পরিবেশ থেকে শিখিয়ে থাকে। দেখুন, আপনারা শিক্ষক সবাই জানেন লিঙ্গ সম্পর্কে, আগেও পড়েছে, আগে যে এক্সামটা দিয়েছেন তখন আপনারা পড়েছেন। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, জাস্ট পয়েন্টগুলো পড়ে দিচ্ছি। পয়েন্টগুলো আশা করি আমি যদি পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তাহলে চলো আর বেশি দেখো, এখানে যেমন সমাজে 4টি প্রধান সংস্থা বা প্রতিষ্ঠান মিলিতভাবে তাদের প্রচলিত কর্মধারা রীতিনীতির মাধ্যমে লিঙ্গ পরিচয় সামাজিক নির্মিত মতাদর্শকে প্রতিষ্ঠিত করে, সেগুলি হলো পরিবার, বাজার, গোষ্ঠী এবং রাষ্ট্র। আর এখানে তেমন কিছু নেই অবশ্য, তো আপনারা একটু পড়ে নেবেন। আমাদের 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখুন, বিভেদীকরণের কারণসমূহ ও সম্ভাব্য সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। বলছে বিভেদীকরণের কারণসমূহ, যে কারণে বিভেদীকরণ করা হয় তার মধ্যে অন্যতম হলো বয়সগত কারণ, এজ। বিভেদীকরণ অ্যাকচুয়ালি সবাই জানেন যে বয়সগত কারণেই হয়, তাই না? তাহলে
যাই হোক, বয়স বলছে অনেক সময় বয়সের কারণে বিভেদীকরণ দৃষ্টিতে ব্যক্তিকে দেখা হয় বা বিচার করা হয়, বিশেষ করে বালক বয়সন্ধিক্ষণ বা বৃদ্ধদের ক্ষেত্রে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়স হলো বিভেদীকরণ অন্যতম একটি কারণ। তবে জাতিভেদ প্রথা আছে, জাতিভেদ লিঙ্গগত পার্থক্য আছে। দেখুন এখানে জাতিভেদ প্রথা, লিঙ্গগত পার্থক্য, ভাষাগত পার্থক্য, জাতীয়তাগত পার্থক্য। তো ওই জন্য বললাম যে আপনারা, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন বা ভিডিওটা ডার্ক করে পড়ে নেবেন তাহলে ভালো হবে। কেন লং, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যেমন একটু একটু বলে দিচ্ছি, ভারতীয় বিভেদীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো জাতিভেদ প্রথা। তাহলে লিঙ্গ পার্থক্য থেকে, লিঙ্গগত পার্থক্যের কারণে বিভেদীকরণ বিশ্বের সব দেশে কম বেশি দেখা যায়। উন্নত অনুন্নত, প্রাচ্য পাশ্চাত্য, গণতন্ত্র সাম্যবাদ, সর্বত্রই লিঙ্গগত কারণে দেখা যায়। ভাষাগত পার্থক্য কী হচ্ছে, যে সমস্ত দেশে বৈচিত্র্যের সাংস্কৃতিক বিশ্বাসী তারা ভাষাগত পার্থক্যের মর্যাদা দেয়, অর্থাৎ ভাষাগত পার্থক্য বিভেদীকরণের কারণ হয় না। জাতীয়তা, যে সাধারণ চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এবং অর্থাৎ বলছে ন্যাশনালিটি হলো বিভেদীকরণের অন্যতম কারণ, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। আঞ্চলিকতা, আঞ্চলিকতা হচ্ছে, আঞ্চলিকতা অনেক সময় বিভেদীকরণের কারণ হিসেবে দেখা যায়। ধর্মীয় কারণ, বলছে ধর্মীয় কারণে বিভেদ প্রায় সর্বত্রই দেখা যায়, নিজ ধর্মের প্রতি অধিক আবেগ এর শেষ অন্যতম কারণ। বিভেদীকরণের সম্ভাবনা, সমস্যার সম্ভাব্য সমাধান, তাহলে যেখানে দেখুন যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। নিচে সমাধানগুলো আছে, বিভেদীকরণের উৎস হলো কুসংস্কার, অন্ধবিশ্বাস, অপসংস্কৃতি, বিচ্ছিন্নতা বোধ ইত্যাদি। আপনারা জানেন যে বিভেদীকরণের সমস্যার সম্ভাব্য সমাধান কী। এখানে দেখুন সংবিধান নির্দেশ মেনে দুই আইনগত ব্যবস্থা নেওয়া, তিনি হচ্ছে শিক্ষার প্রসার এবং পুনর্গঠন, চারি হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা। তারপরে কোশ্চেন দেখুন যৌনতার শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করুন। আগের যদি কোশ্চেনটা পেরে থাকেন তাহলে নিশ্চয় নিচেরটাও পেরে যাবেন। যৌনতা প্রাণী জগতের পরিমাণজনিত স্বাভাবিক ধর্ম হলো, মানুষের যৌনতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এই শিক্ষা প্রথাগত ও অপ্রথাগত দুই ধরনের হয়ে থাকে। ছোটবেলা থেকে বড় হওয়ার পথে প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতা, অন্যের সঙ্গে অভিজ্ঞতার বিনিময় বা সমস্ত পন্থায় যৌনতার বিষয়ে শিক্ষা লাভ করে প্রায় সমস্ত কিশোর কিশোরী মেয়েদের ক্ষেত্রে তাদের মায়ের যৌনশিক্ষায় বড় শিক্ষিকা। যাই হোক, আর বেশি নেই অবশ্য। দেখো জনশিক্ষার এই আছে, জনশিক্ষার উদ্দেশ্য বিভিন্ন সময় কিছুটা পরিবর্তন, সময় তার বিষয়বস্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এখানে দেখুন প্রা করে দেওয়া আছে ছোটো ছোটো, এগুলো একটু একটু হালকা হালকা পড়ে নিলেই হয়ে যাবে, তেমন একটা কিছু নেই অবশ্য, হালকা হালকা পড়লেই হয়ে যাবে। যেমন প্রাক কিশোরকালে বহু ছাত্রছাত্রীদের মধ্যে যে নানা রকম অপাধ বার্ধক্য বা বৃদ্ধক্য সেলা বিশৃঙ্খলা আচরণ দেখা দেয়, তার মূল নিহিত থেকে যৌনতার বিকাশকালীন যে অস্থিরতা সৃষ্টি হয় তার মধ্যে শিক্ষক শিক্ষিকারা প্রায় এদের নিয়ন্ত্রণ করতে বিশেষ সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তার কারণ এদের আচরণের প্রকৃত উৎস সম্বন্ধে সচেতন না থাকা। তাহলে এখন এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের বেল আইকনটাতে ক্লিক করবেন, এবং পরের ভিডিওটা যদি দেখতে চান তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, শিশুকন্যার ক্ষমতায়ন। তাহলে ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।